আসসালামু আলাইকুম গাইস, টেক ট্রাভেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত একটি ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল দেখাবো। এই ফটো ম্যানিপুলেশনটি আপনি পিক্সআর্টের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। তো আমরা এটা করার জন্য মূলত প্রথমে একটা পিকচার আমাদেরকে চুজ করতে হবে। পিকচারটি চুজ করার পরে আপনাদেরকে এখানে কাট আউটে গিয়ে এখানে ব্রাশ অপশন থেকে মেইন অপশন যে ফটোটি সেটাকে সিলেক্ট করতে হবে এবং ইরেজ অপশন থেকে যেটুকু আপনি রিমুভ করতে চান সেটাকে ইরেজ করে দেবেন। এবং ব্রাশ করার পরে আপনাকে এটা মূলত টিক মার্কে ক্লিক করলে আপনি এরকম একটি পিএনজি পেয়ে যাবেন। ওকে, এরপরে এটাকে সেভ করতে হবে। এখান থেকে সেভ করে আপনাকে একটি নতুন প্রজেক্টে ওপেন করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি নেওয়ার পরে আমাদের এই ফটোটি ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে আমাদের যদি কালার অ্যাডজাস্টমেন্টের দরকার হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমার এখানে একটু দরকার আছে। ওকে, আমরা স্যাচুরেশনটা আর একটু হাই করে দিচ্ছি। ওকে, এরপর হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেব এবং শ্যাডোটাকে আরও কমিয়ে দেব। মূলত আমার ইচ্ছা যে এখানকার যে চুল সেই চুলের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের যেন একটু মিল থাকে। ওকে, এরপর আমাদেরকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে আমাদেরকে আরও একটি এখানে প্লাস সাইনে ক্লিক করে আমাদেরকে একটি স্টিকার চুজ করতে হবে। তো এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে লাইট বাটারফ্লাই। এখানে সার্চ করলে আপনি অনেক ধরনের বাটারফ্লাই দেখতে পাবেন। তবে আগে বলে নিই, এখান থেকে সার্চ করতে হলে অবশ্যই আপনাকে আপনার ফোনে নেটওয়ার্ক কানেকশানটি অন করে রাখতে হবে, অর্থাৎ ডাটা কানেকশানটি অন করে রাখতে হবে। বাটারফ্লাইটি একটু অন্য শেপে আছে, অর্থাৎ ফ্লিপ অবস্থায় আছে। তো আমরা এটাকে ফ্লিপ করে দিই। ওকে, এরপরে আমাদেরকে সাইজ আমাদের মোটামুটি একটু রাখতে হবে। আচ্ছা, আমরা আগে তার আগে আমাদের ফটোটিকে আর একটু বড় করতে পারি। ওকে, এরপরে আমরা এখান থেকে প্লাস সাইনে আবারও ক্লিক করবো। এখান থেকে অ্যাড ফটো থেকে স্টিকারে ক্লিক করবো এবং স্টিকার থেকে আমরা মূলত সার্চ করবো লাইট ব্লার অথবা লাইট লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। ওকে, আমি এটাকে চুজ করছি। এরপরে আমাদেরকে এটাকে অনেক বেশি বড় করে দিতে হবে। এরপরে আমাদেরকে এটাকে মূলত ব্লেন্ড অপশন থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, মাল্টিপ্লাই করার পর আমাদেরকে অপাসিটি থেকে অপাসিটি একটু কমিয়ে দিতে হবে এবং এখান থেকে এর অ্যাডজাস্টে গিয়ে আমরা মূলত এর হিউটাকে কমিয়ে ব্লু করে দেব। ওকে, এরপরে আমাদেরকে আরেকটি ফটো ইম্পোর্ট করতে হবে, যেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আমি এটাকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদেরকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করে আমাদেরকে আরেকটি ফটো ইম্পোর্ট করতে হবে, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আমি এখানে এটাই ইম্পোর্ট করছি। এটা করছি মূলত আমার এই পাশ থেকে একটা লাইট আসছে, আমরা ওই লাইটটিকে আর কি নিভিয়ে দেওয়ার জন্য, ওই লাইটটিকে ডিক্রেস করার জন্য মূলত এটা করছি। এখান থেকে আমরা এর যে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড থেকে আমরা এটাকেও মাল্টিপ্লাই করে দেবো। ওকে, মাল্টিপ্লাই করার পরে আমাদেরকে এখান থেকে ইরেজ অপশানে যেতে হবে এবং ইরেজ থেকে এর সাইজটা একটু বড় করে এর হার্ডনেস কমিয়ে এবং অপাসিটি অনেক কমিয়ে
আমরা মূলত এটাকে ইরেজ করব। ওকে, এরপর আমাদেরকে টিক মার্ক ক্লিক করতে হবে এবং অ্যাড ফটো থেকে আমাদেরকে আবারও একটি ফটো অ্যাড করতে হবে, যেটা লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। ওকে, এটাকে অ্যাড করার পরে আমরা এটাকে অনেক বেশি বড় করে দেব। এরপর আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে ব্লেন্ড অপশনে, এখান থেকে এটাকে করে দিতে হবে স্ক্রিন। ওকে, স্ক্রিন করার পরে আমাদেরকে এখানে ইরেজ অপশনে যেতে হবে এবং এখান থেকে আমাদের ওপাসিটি একটু কমিয়ে হার্ডনেসটাকে আর একটু কমিয়ে মূলত আমাদের ফেসের অংশটুকু থেকে এটা রিমুভ করে দিতে হবে। কেয়ারফুলি এই কাজটি করতে হবে। ওকে, আমাদের কাজ অলরেডি ডান, আমরা এরপরে এটাকে টিক মার্কে ক্লিক করতে পারি এবং টিক মার্কে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে সেভ অপশন থেকে সেভ করে নিতে হবে। ব্যাস, তো আপনারা দেখতে পেলেন যে আমরা কীভাবে একটি ফটোকে বাটারফ্লাই লাইট ইফেক্টটি প্রদান করতে পারি। হোপফুলি এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।